টেকটিটের আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগতম আমি চরণ রায় আপনারা দেখছেন টেকটিট সো ফার্স্ট অফ অল আজকের ভিডিওতে আমরা মূলত যে এর আগে আর্নিং অ্যাপটি শেয়ার করেছিলাম সেটার উড্রো সিস্টেমটা কিভাবে তৈরি করবেন সেটাই দেখাবো সো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখলে আপনি শিখতে পারবেন যদি একটা এসে মিক্স করেন এই জায়গায় এসে সেক্ষেত্রে আপনার যারা ইউজার আছে আপনার অ্যাপটিকে বাইপাস করে দেখা যাবে যে আপনার কাছে বেশি বেশি করে তারা পেমেন্ট নিচ্ছে উইদাউট কাজ কাস্ট করা ছাড়া ওকে সো অবশ্যই গুরুত্ব সহকারে এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন কারণ এই ভিডিওটির মাধ্যমে আপনি যে বিষয়টা শিখতে যাচ্ছেন সেটা আসলে অন্য কেউ কখনোই আপনাদের সাথে শেয়ার করবে না ওকে সো ফার্স্ট অফ অল এই প্রজেক্টের এআই ফাইলটা আমি সম্পূর্ণ দিয়ে দিব আপনাদের ফ্রিতে কেউ যদি বলে যে টাকা নিয়ে এসে আপনাদের ফ্রিতে দিয়ে দিবে এরকম নয় সো আমি নিজেই ফ্রিতে দিয়ে দিব ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে কিভাবে ডাউনলোড করবেন সেটারও একটা ভিডিও ডি লিঙ্ক দেওয়া থাকবে সেই ভিডিওটি দেখে ডাউনলোড করে নিতে পারেন ওকে সো ফার্স্ট অফ অল আপনার কোডুলারে চলে যাবেন যাওয়ার পরে প্রজেক্টটি ওপেন করে নেবেন এবং এই ভিডিওটি দেখার পরেই প্রজেক্টটি ওপেন করুন ওকে দেন এখান থেকে আপনারা চলে আসবেন একদম ব্লকসে ফার্স্ট অফ অল চলে যাবেন এখান থেকে উড্রো ওয়ালেট স্ক্রিনে ওয়ালেট স্ক্রিনে যাওয়ার পর এর আগে তো বাকি জিনিসগুলো আমি দেখিয়ে দিয়েছি সো অবশ্যই পার্ট ওয়ানটা দেখে আসবেন দেন এই পার্টটা শুরু করবেন ওকে আদারওয়াইজ আপনি কিছুই বুঝতে পারবেন না সো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন একদম সিম্পল এর আগের উইন্ডোটাই রয়েছে বাট আমরা কাজ করেছি মূলত ব্লকস উইন্ডোর সাথে অর্থাৎ ব্লকস এই যে উড্রো অপশনগুলো এগুলো কিন্তু এর আগের এই ফাইলটাতে ছিল না বাট এটাতে আপনি পেয়ে যাচ্ছেন ফুল প্যাকেজ ওকে সো এখান থেকে ফার্স্ট অফ অল ডিজাইনে চলে আসি এখানে আসার পর আপনারা যে কাজটি করবেন যারা ইন্ডিয়া আমার ভিডিওটি দেখছেন এক ভাই কমেন্ট করেছিলেন যে আসলে পেটিএম নাম্বার কীভাবে অ্যাড করবো বা পেটিএম অপশনটা অ্যাড করে দিতে ওকে সো আমি তাকেই বলছি আপনি একটু দেখে নিন যারা আসলে পেটিএম নাম্বার অ্যাড করতে যাচ্ছেন বা আপনারা যদি বাংলাদেশ থেকেই করতে চান কেউ নগদ নাম্বার বা আপনি চাইলে রকেট নাম্বারও অ্যাড করে দিতে পারেন অর্থাৎ রকেট নাম্বার যদি নিতে চান এরকম আর কি সো এই দেখেন এখানে বিকাশ নামে একটা কার্ড দেওয়া রয়েছে এই যে বিকাশ টেক্সট বক্স সো এখান থেকে হিন্টে কিন্তু বিকাশ নাম্বার দেওয়া আছে ওকে অর্থাৎ এখানে কিন্তু হালকা করে লেখা আসবে যে বিকাশ নাম্বার ওকে সো এই এখানে শুধুমাত্র যারা পেটিএম অ্যাড করতে যাচ্ছেন পেটিএম নাম্বার লিখে দিবেন বা আপনি চাইলে এখান থেকে রকেট নাম্বারও লিখে দিতে পারেন এটা আপনার ব্যাপার ওকে এর পরবর্তীতে অ্যামাউন্টের ঘরে যে ঘরটা রয়েছে এখান থেকে ইন্টার অ্যামাউন্ট যেটা দেওয়া রয়েছে সেটাই থাকবে দেন একটু উপরের দিকে চলে আসবেন এখানে দেখেন ইউনিট টু মিনিমাম আমি লিখেছি দশ টাকা যারা ইন্ডিয়া থেকে দেখছেন সেহেতু ইন্ডিয়ান রুপি অর্থাৎ এখান থেকে লিখতে পারেন দশ রুপি টু রিডিম ওকে সো এর পরবর্তীতে এখান থেকে অ্যামাউন্টের ঘরে এই জিনিসটা চেঞ্জ করে দিবেন আর বিকাশ টেক্সট বক্সের ঘরে এটা চেঞ্জ করে দিবেন এবং এখানে ইরো টেক্সেও কিন্তু আপনারা এই টেক্সটা চেঞ্জ করে দিবেন ওকে আশা করি বুঝতে পেরেছেন সো এতটুকুই কাজ দেন এখান থেকে আপনারা যে এই যে ফায়ারবেস ব্যালেন্স এবং ফায়ারবেস ডি বি টু এই দুটি ফায়ারবেস আমি নিয়েছি সো এখানেই একটু কাজ আছে ওকে আপনাকে ফার্স্ট অফ অল একটা মেইন প্রোজেক্ট ক্রিয়েট করে নিতে হবে ফায়ারবেস ডেটাবেসে সো ক্রিয়েট করে নিয়েছেন আশা করি এর আগের প্রোজেক্টটিতেই সো সেটা আপনারা অ্যাড করে দিবেন এই ফায়ারবেস ব্যালেন্সে এর আগে যে প্রজেক্টটাতে যে ফায়ারবেসটা অ্যাড করেছিলেন অর্থাৎ যে ডাটাবেসটা অ্যাড করেছিলেন সেটাই অ্যাড করা থাকবে এই ফায়ারবেস ব্যালেন্সে এবং আপনার একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করে নেবেন যে যে ফাইলটা অ্যাড করা থাকবে অর্থাৎ নতুন একটা উড্রো প্রজেক্ট যেখানে আপনার উড্রোর ডাটাগুলো অ্যাড হবে যে ফায়ারবেসে সো সেরকম একটা প্রজেক্ট নতুন প্রজেক্ট ক্রিয়েট করে নেবেন এবং এই প্রজেক্টের লিঙ্ক এইখানে এই যে ফায়ারবেস ডি বি টু এটাতে অ্যাড করে নেবেন এবং ফায়বেস টোকেনটা ওই দ্বিতীয় প্রোজেক্টে দিয়ে দেবেন অর্থাৎ আপনাকে ফায়ারবেসের একটা উড্রো প্রোজেক্ট থাকবে এবং একটা অ্যাকাউন্টের প্রোজেক্ট থাকবে ওকে আশা করি বুঝতে পেরেছেন সো এর পরবর্তীতে আমরা এখন ডিরেক্ট চলে যাচ্ছি ব্লকস অপশনে ব্লকস অপশনে আসার পর এখানে তেমন কিছুই চেঞ্জ করার নেই এখানে যা যাবতীয় আছে সেটাই থাকবে শুধুমাত্র যারা আসলে পেটিএম নাম্বার অ্যাড করেছেন বা নগদ নাম্বার অ্যাড করেছেন সো তারা এই টেক্সগুলো চেঞ্জ করে দিবেন এই যে দেখতে পাচ্ছেন বিকাশ নাম্বার এখানে জাস্ট এই নাম্বার এই নামটা চেঞ্জ করে দেবেন বাকি যা আছে সেটাই থাকবে দেন এখান থেকে আপনারা চলে আসবেন এই দিকে এখানে যারা পেটিএম নাম্বার অ্যাড করেছেন আমার জানার মতে ইন্ডিয়ান নাম্বারগুলো দশ সংখ্যার হয় সো এখান থেকে যেহেতু বাংলাদেশ সংখ্যা এগারো অর্থাৎ নাম্বারটা এগারো সংখ্যার হয় এগারো ডিজিটের হয় সো এখানে আমি এগারো দিয়েছি আপনারা যারা পেটিএম নাম্বারে অ্যাড করেছেন সেটা আপনারা দশ দিয়ে দেবেন ওকে সো এর পরবর্তীতে এখান থেকে অ্যামাউন্টের ঘরে আমি মিনিমাম উড্রোয়াল যেহেতু দিয়েছি দশ টাকা বা দশ ডলার যেটাই বলেন না কেন এটা আপনাদের হিসাব এখান থেকে আপনি এই নাম্বারটা যত বাড়াবেন সে মিনিমাম পে আউট কিন্তু এতই নিতে পারবে ওকে এবং এখানে অটোমেটিক সিস্টেম করে দেওয়া আছে এখানে যে ব্যালেন্সটা আপনি যখন উড্রো দিবে কেউ সো তার মেইন ব্যালেন্স থেকে অটোমেটিক্যালি আগের ব্যালেন্স অর্থাৎ যেটা উড্রো দিয়েছে সেই অ্যামাউন্টটা বাদ চলে যাবে এবং আপনার এই যে ডাটাবেসটা আছে এই ডাটাবেসে এসে প্রোজেক্টটা জমা হবে ওকে এবং অটোমেটিক্যালি এই সিস্টেমটা হবে এবং তার অ্যাকাউন্ট ব্যালেন্সে যদি দশ টাকার নিচে অ্যামাউন্ট থাকে অর্থাৎ এখানে যে অ্যামাউন্টটা দিয়েছেন এই যে অ্যামাউন্টটা এখানে দশ দেওয়া আছে এই অ্যামাউন্টের নিচে যদি থাকে সেক্ষেত্রে কিন্তু সে উইড্রো নিতে পারবে না তো এই বিষয়গুলো যদি আপনি মিস্টেক করেন একটুকু সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাপ থেকে দেখা যাবে যে ইউজার বেশি পরিমাণ পেমেন্ট নিয়ে নিচ্ছে সো এখন চলে যাই মেইন ট্রিক্সটিতে সেটা হলো যে আপনাকে ফার্স্ট অফ অল দেখতে হবে যারা উড্রো দিয়েছে তাদের এখানে দেখেন ডাটাগুলো এভাবে জমা হবে এখানে এটা হলো আমার মেইন যে অ্যাকাউন্ট আইডি এখানে অ্যাকাউন্ট আইডিগুলো রয়েছে এবং আমি এটা পেমেন্ট অপশন হিসেবে ক্রিয়েট করেছি ওকে অর্থাৎ উড্রো দিলে এখানে এসে ডাটাগুলো জমা হবে সো এখান থেকে দেখেন ডাটাগুলো জমা হবে এই যে অ্যামাউন্ট এত টাকা এবং এখানে বিকাশ নাম্বার ওকে আমি যদি এখানে লিখতাম যে রকেট নাম্বার বা পেটিএম নাম্বার সেক্ষেত্রে কিন্তু এখানে পেটিএম নাম্বারই আসতো ওকে সো এখান থেকে দেখেন ফার্স্ট অফ অল আপনি এই যে সংখ্যাটা দেখতে পাচ্ছেন এটা হলো তার আইডি কিন্তু ওকে আমি যদি টেক্সট অর্থাৎ আমার যে মেইন অ্যাকাউন্ট ডাটা এখানে দেখতে পাচ্ছেন তার আইডি সো তার আইডিতে কিন্তু একশো টাকা আছে এবং সে উড্ডো দিয়েছে এক দশ টাকা অর্থাৎ অটোমেটিক্যালি কিন্তু তার অ্যাকাউন্ট থেকে দশ টাকা কেটে নিয়েছে অর্থাৎ এর আগে তার ব্যালেন্স ছিল একশো দশ টাকা ওকে সো এর পরবর্তীতে এখান থেকে আপনি তার আইডিটা মিলিয়ে নেবেন এই যে আইডিটা এই আইডিটাতে আসলে তার ব্যালেন্স আছে কত এবং মাইনাস গেল কিনা বা রেফার করেছে কিনা এই সকল কিছু দেখে তারপরে আপনি তাকে টাকাটা পেমেন্ট করবেন পেমেন্ট করার পর আপনি এই যে ক্লোজ বাটনটা আছে ক্লোজে ক্লিক করে এই ডাটাটা ডিলিট করে দিবেন আর যদি কোনো আপনার সন্দেহ মনে হয় সেক্ষেত্রে আপনি পেমেন্টটা নাও দিতে পারেন ওকে আশা করি বুঝতে পেরেছেন যে কি কি বিষয় আপনাকে চেঞ্জ করতে হবে মূলত এই ডাটাবেসে সো গাইজ এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আর এর আগের ভিডিওতেই আমি দেখিয়েছি কিভাবে অ্যাপে অ্যাড ইউজ করতে হয় এবং এই অ্যাপটাতে কিভাবে অ্যাড ইউজ করবেন আগের ভিডিওর লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে অথবা আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন আর অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে